সালামু আলাইকুম ও বারাকাত স্বাগতম ইতালি প্রবাসী বাংলাদেশিরা চলে আসছি ইতালির গুরুত্বপূর্ণ একটি আপডেটে আজ ইতালির প্রধানমন্ত্রী যেসব নতুন অধ্যাদেশগুলিতে স্বাক্ষর করতে যাচ্ছে সেটারই বিস্তারিত আয়োজন থাকছে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়া না দেখার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ এবং ভিডিওটা শেয়ার করবেন আরেকজনকে জানানোর জন্য কোনো কিছু জানতে অবশ্যই কমেন্টস করবেন আর পরবর্তী নোটিফিকেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ইতালির সর্বশেষ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে ধারাবাহিকতায় আজও চলে আসা ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেপে কন্তে যেই নতুন অধ্যাদেশে স্বাক্ষর করছেন সেটা হচ্ছে ইতালিতে আজ রাতের মধ্যে একটি অধ্যাদেশ স্বাক্ষর হতে যাচ্ছে যেটা প্রধানমন্ত্রী জোসেপে কন্তে যে যা আগামীকাল শুক্রবার চারই ডিসেম্বর থেকে কার্যকর হবে পুরো ইতালিতে নতুন অধ্যাদেশে কিছু বিধিনিষেধ শিথিল করা হলো ছুটির দিনগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নতুন অধ্যাদেশে কি কি থাকছে আগামী একুশে ডিসেম্বর দু থেকে ছয় জানুয়ারি দু পর্যন্ত ইতালির এক অঞ্চল বা প্রভেন্সি থেকে অন্য অঞ্চল বা প্রভিন্সিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে কাজ স্বাস্থ্য সংক্রান্ত বিশ্ব প্রয়োজন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে অনুমতি থাকবে নিজের বাড়ি রেসিডেন্ট এবং আবাসস্থলে ফিরতে একুশ একুশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে আগামী পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এর তিন দিন কেউ নিজ এরিয়ার বাইরে যেতে পারবেন না তবে কার স্বাস্থ্য ও বিশেষ প্রয়োজন ভ্রমণ করতে পারবেন আগামী একুশে ডিসেম্বর আগে এবং সাতাশে জানুয়ারির পর ইতালির হলুদ অঞ্চলে বিধিনিষেধ শিথিল থাকবে রেস্টুরেন্টগুলো সন্ধ্যা ছটা পর্যন্ত টেবিল সার্ভিস দিতে পারবে এরপর টেকে সার্ভিস চলবে একটি টেবিলে সর্বোচ্চ দশজন বসতে পারবে যা বর্তমানে ছয়জন নির্ধারণ করা আছে। পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি রেস্টুরেন্ট খোলা থাকবে আগের নিয়মে রাত দশটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে ক্রিসমাস ও নববর্ষে সকল সকাল সাতটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে উইকেন্ড এবং ছুটির দিন সহ সপ্তাহের প্রতিদিনই মুদি দোকান এবং সুপার মার্কেট রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে বর্তমানে সুপার মার্কেটগুলো রাত আটটা পর্যন্ত খোলা থাকছে তার মানে এক ঘন্টা বৃদ্ধি পাবে স্কুল মিডিয়া ও সুপরিওর আগামী সাতাশে জানুয়ারি সরি আগামী সাতই জানুয়ারি দু পর্যন্ত বন্ধ থাকবে ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেফ কন্তে বলেন সরকার নিয়ম নীতি অনুযায়ী সবাই মেনে চলুন এবং ইতালিকে করোনা ভাইরাস মুক্ত করার জন্য সবার সহযোগিতা কামনা করছেন এটি আমরা সংগ্রহ করি ইতালির জনপ্রিয় সংবাদ মাধ্যম থেকে প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা বর্তমানে ইতালিতে অবস্থান করছেন অবশ্য সুস্থ থাকার জন্য নিরাপদ থাকার জন্য ইতালির আইন মেনে চলুন স্বাভাবিক জীবন পরিক্রমার জন্য এবং আপনার স্বাভাবিক প্রবাস জীবন উদযাপনের জন্য ইনশাআল্লাহ নতুন কোনো আপডেট আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা